আপনারা দেখতে পাচ্ছেন অন্তু সাহেব, এই মুহূর্তে আমি চাঁদপুর মাছের ইলিশের আড়তে আছি। এটা হচ্ছে আমাদের ইলিশের ঘাট, সামনে লঞ্চ ঘাট। এখন আমরা মাছের ঘাটে আছি। এখন আপনাদের আমি নিয়ে যাচ্ছি বরফ তোলে সামনে একটু। চাঁদপুর জেলার মধ্যে এবং চাঁদপুর জেলায় মেন কর্তার ইলিশে কারখানার মধ্যে এসে পৌঁছেছি। এখন দেখছেন ছোট ছোট থেকে বড় আকারের মধ্যে সব ধরনের ইলিশ পাওয়া যায় এবং চিংড়ি চাইজ থেকে বড় সব ইয়ে করা হচ্ছে। এবং অনেক বিক্রেতার কাছে শুনতে পেলাম যে ইলিশের চড়া মূল্য দাম হচ্ছে 1250 টাকা এবং সর্বনিম্ন মূল্য হচ্ছে 750 টাকা। এবং চিংড়ি যেগুলো বড় চাই সেগুলো হচ্ছে 800 টাকা, আর যেগুলো ছোট সেগুলো হচ্ছে 400 টাকা। তারপর আমরা আবার আপনাদেরকে নিয়ে যাবো বরফকলে, চাঁদপুর জেলার মেন রেলওয়ে স্টেশনে। চাঁদপুর জেলার বরফকলে আপনি যেটা জেনেছেন ইমু সাহেব, আমরা খবর নিয়ে জানলাম যে এখানে 700 গ্রামের ইলিশ মাছ 700 টাকা এবং যেগুলো আছে 1 কেজি 200 সেগুলোর দাম আছে 1200 থেকে 4500। বেয়াদবাটার ট্রেন আমাদের রিক্সা পড়তেছে। এই শালার রুট এটা দুটো খাম নাই কর্ণদার। সরকারি ট্রেনে গেলে ব্যক্তি মালিক এনাদিন ট্রেন, ফালতু ট্রেন। আমরা আশা করতেছি এটা ছাদে করে যাবো। এই ফৈনিকগুলোর মধ্যে আমরা ছাদে করে যাবো, আমরা আশা করছি। হচ্ছে খ বগি খ, আপনি দেখতে পাচ্ছেন আমাদের
কুমিল্লাগামী হবে ইমু সাহেব? আমি মোহাম্মদ উন্তু ভাই, আমি আমার তোমার দেখলে এখানে শেষ করলাম।